নমস্কার, আমরা এখন কথা বলবো আমাদের বানাহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী প্রণব দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে, যাকে আমরা আমাদের প্রিয় কল্যাণ স্যার, তার সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা স্যার, আপনি 6 মার্চ আমাদের শিশুযুদ্ধ বানাহাট বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে গিয়েছিলেন এবং সমস্ত প্রোগ্রামটা আপনি উপভোগ করেছিলেন, তো সেই অনুষ্ঠানটা আপনার কেমন লাগলো? প্রথম কথা বলি, এতটুক শিশুরা যে অত ভালো প্রোগ্রাম করতে পারবে এরকম আমার ধারণাই ছিল না। মানে আমি কিন্তু আমার বুদ্ধিতে কোনো ত্রুটি পাইনি আর কি, হ্যাঁ, অলমোস্ট পারফেক্ট। হ্যাঁ, আর আরেকটা কথা এর মধ্যে যদি অবান্তরে বলতে চাই, এই যে মঞ্চসজ্জা, এটা কারপর আমি যাই না, আমি কিন্তু টিভিতেও অনেক পেশাদারদেরও এত নিখুঁত মঞ্চসজ্জা দেখিনি। এটা আমার সবচেয়ে বেশি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। আমি কিন্তু টিভিতে তো অনেক দেখা যায় পেশাদারদের করা, আমি কিন্তু এত পারফেক্ট মঞ্চসজ্জা কিন্তু আমি দেখিনি টিভিতে। কথা হয় স্যার, আপনি তো জানেন বানাহাট শিশু বিদ্যালয় এই এলাকায় অতি প্রাচীন একটি প্রাক প্রাথমিক বাংলা মাধ্যমে বেসরকারি স্কুল। সেই স্কুলের পঠন পাঠন, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সম্বন্ধে আপনার যদি কোনো বার্তা। আচ্ছা, প্রথম কথা বলি, 1985 সালে যখন স্কুলটা খোলে তখন থেকে স্কুলের সঙ্গে আমি সরাসরি যুক্ত না থাকলেও মোটামুটি স্কুলের ব্যাপারটা জানি। হ্যাঁ, একটা বাংলা মিডিয়াম স্কুল যেখানে ছাত্রদের টাকা দিয়ে পড়তে হয়, সেটা যে 39 বছর ধরে টিকে আছে, এটা তো একটা বিরাট ব্যাপার, এটা মানে বিশ্বাস করা যায় না। এই স্কুলের যারা শিক্ষিকা আছেন বা শিক্ষক আছেন, তারা নিশ্চয়ই 110% দিয়ে স্কুলটাকে আরও এগিয়ে দিতে সাহায্য করবেন এবং চেষ্টা করবেন। আর ছাত্রছাত্রীদের শিশুটিতে আগে তো ভালো রেজাল্টই করতো, আশা করি ভবিষ্যতেও করবে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমরা কথা বলবো এই বিদ্যালয়, শিশুযুদ্ধ বিদ্যালয়ের যিনি স্রষ্টা, যিনি কারিগর, যার হাতে এই স্কুল তিল তিল করে গড়ে উঠেছে, সেই অঙ্কুরিত চারা গাছ আজকে যে বটবৃক্ষে চেহারা দিয়েছে, সেই অঙ্কুরকে বটবৃক্ষে পরিণত করার যে প্রয়াস, যে চেষ্টা, যার হাতে হাত দিয়ে সেটা হয়েছে, তিনি হলেন আমাদের শিশুযুদ্ধ বিদ্যালয়ের প্রধান কারিগর, প্রাক্তন প্রধান শিক্ষিকা মহাশয়া শ্রীমতী গীতা দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে। ম্যাডাম, আপনিও অনুষ্ঠানে এসেছিলেন, আপনারই স্কুল, আপনি আপনার স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন এবং অনুষ্ঠান আপনি উপভোগ করেছেন অনেকটা সময় ধরে, তো আপনার কেমন লাগলো? প্রথমত বলি, আমাদের সময় ঠিকই ছিল, সময়টা একটু পিছিয়ে গেছিলো বটে, তবে এরকম হয় কারণ বাগান থেকে সবাই আসে, ওই টু বাচ্চাদের নিয়ে কাজ করা আমরা আগেও করেছি, তো যাই হোক সেটা তো ঠিক। পারফরমেন্সের ব্যাপারে বলি, সত্যি খুব ভালো করেছে, অল্প সময়ের প্রস্তুতিতে ওইটুকুটুক বাচ্চারা এবং শিক্ষিকাদের একদম মানে কি বলবো, খুবই মানে পরিশ্রম করে এটা তৈরি করতে হয়েছে, তার সফল প্রয়াস আমরা এই মঞ্চে দেখতে পাই। খুব ভালোভাবে বাচ্চারা অনুষ্ঠান করেছে এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যখন আমাদের অতিথি শিল্পী একটি মিলন পান, সায়নপাল যখন গান করছিলেন নিচে দাঁড়িয়ে একটি বাগানের একটি মেয়ে সৃজা তফাদার, ওকে কেউ শেখায়নি কিন্তু প্রত্যেকটা তালে তালে এমন হাত নাড়িয়ে নাড়িয়ে যে অঙ্গভঙ্গি করে নাচ করছিল, আমরা সেটা দেখে অবাক হয়ে গেছিলাম। ওর ভিতরে একটা জিনিস আছে, অর্থাৎ স্কুলে দেখে দেখে ওর ওই জ্ঞানটা হয়ে গেছে, তাল জ্ঞান, নাচের জ্ঞান, এইসব জিনিসই তো মানুষের ভেতর থেকে বের করার চেষ্টাটাই হচ্ছে বাচ্চাদের মঞ্চে তোলা, ওদের স্টেজ ফ্রি করা যাকে বলে সেটা করা, এবং সেটা খুব সফলভাবে হয়েছে আমি মনে করি। ধন্যবাদ ম্যাডামকে, নমস্কার।
छनक छनक छुम छुम hey!
रास्ते रुके रुके से है। आगे है बरसात पीछे है तूफान, मौसम बेईमान कहाँ चले हम तुम। चक दुम दुम चक दुम दुम चक दुम दुम चक दुम दुम। कोई लड़की है जब वो हंसती है, बारिश होती है चनक चनक चुम चुम।